Y24 এর দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমির হোসেন লস্কর। AIUDF প্রধান মাওলানা বদরুদ্দিন আজমলের বরাক সফরে কুম্ভীগ্রাম বিমানবন্দরে পাকিস্তান জিন্দাবাদ দেওয়া হয়েছে বলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার টুইটে রাজ্যের রাজনীতিতে জল উঠেছে। বিধায়ক দিলীপ পাল, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, আকশা প্রধান প্রদীপ দত্ত রায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। AIUDF সুপ্রিমো সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমলের বরাক সফর উপত্যকার রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করে তোলে। শিলচর বিমানবন্দরে আজমলের অবতরণের সময় দলীয় কর্মী সমর্থকরা স্বাগত জানান এবং স্লোগান দেন। এটা স্বাভাবিক, যে কোনো দলের নেতা মন্ত্রী আসার পর তার অনুগামীরা জিন্দাবাদ দিয়ে আপ্যায়ন করেন। কিন্তু প্রতাপশালী মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজমলের আগমনে দলীয় কর্মীদের উল্লাসের 2 মিনিটের ভিডিও ফুটেজ টুইটারে পোস্ট করে ওই ভিডিওতে পাকিস্তান জিন্দাবাদ দেওয়া হয়েছে বলে ক্যাপশনে লিখেছেন। এতে রাজ্য রাজনীতিতে জ্বর উঠে যায়। AIUDF দলের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় যে ওই সময় বিমানবন্দরে আজিজ খান জিন্দাবাদ দিয়েছেন তার সমর্থকরা। পরে হিমন্ত বিশ্ব শর্মার পোস্ট করা ওই ভিডিওটি ফেসবুক কর্তৃক মিথ্যা বলে ব্যান্ড করে দেওয়া হয়েছে। ওই ভিডিও ফুটেজ নিয়ে শিলচরের বিধায়ক দিলীপ পাল, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, আকশার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা প্রদীপ দত্ত রায় নিজ নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শুনে নেন বিশিষ্টদের মন্তব্য। শিলচর বিমানবন্দরে বিদেশি মুঘলদের বংশধরদের মুখে যারা আজমল সাহেবের অনুগামী তারা বলল পাকিস্তান জিন্দাবাদ, তো আশ্চর্য হওয়ার কিছু নেই, স্বাভাবিক। কারণ আমরা বারবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বারবার বলছেন বিদেশি মুঘলরা আসামকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। তারা মিয়া কবিতা বানিয়েছিল, তারপর মিয়া মিউজিয়াম চাইছে, এবার মিয়া ল্যান্ড চাইবে তারা, তারই প্রস্তুতি চলছে। এরা তো দেশদ্রোহীর দল, এরা দেশদ্রোহী, বিদেশি মুঘলদের বংশধর এরা দেশদ্রোহী, এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। এবং আমি মনে করি এদেরকে, এই দেশদ্রোহীদেরকে এমন শাস্তি দেওয়া দরকার যেটা চীন এবং উত্তর কোরিয়াতে হয়ে থাকে। চীন এবং উত্তর কোরিয়াতে দেশদ্রোহীদের যেভাবে শাস্তি দেওয়া হয় ঠিক সেই শাস্তি তাদের প্রাপ্য, কোনো মতে আর তাদের বরদাস্ত করা যায় না। এদেশের খাবো, এদেশের পড়ব, আর পাকিস্তান জিন্দাবাদ বলবো সেটা চলবে না। কে হেমন্ত বিশ্ব শর্মার মতো এত সিনিয়র লিডার এইভাবে মিথ্যা কথা বলবেন বা একটা ভিডিওকে ভেরিফাই না করে করবেন, এটা লজ্জার ব্যাপার, ওনার ক্ষমা চাওয়া উচিত। 2 নম্বর কথা আমি বলবো, হেমন্ত বিশ্ব শর্মার কাছে জবাব নেই যে বরাকে উনি চাকরি দিচ্ছেন না কেন হেলথ ডিপার্টমেন্টে, পেপার মিল খুলছে না কেন, করোনার সময় মানুষ এইভাবে ভুগেছে, কোনো জবাব নেই। তাই বলে ওরা কমিউনাল কথাবার্তা বলতে চায়। আজকে দেশভক্তি আমাদের জন্য RSS আর হেমন্ত বিশ্ব শর্মা শিখায় না। হেমন্ত বিশ্ব শর্মা একটা পার্টির সঙ্গে আনুগত্যটা দেখাতে পারেনি, এখন দেশভক্তির লেকচার আমাদের দিবেন না। আর ক্লিয়ারলি বলে দিলাম, ইলেকশন আসছে, বিজেপির থেকে সাবধান থাকবেন, কারণ ওরা মানুষের সঙ্গে বিশ্বাসঘাত করেছে বলেই আজকে ওদের মিথ্যার আশ্রয় নিতে হচ্ছে। বদরুদ্দিন আজমল আসামের মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী হলে বাঙালিদের কোনো আপত্তির কারণ নেই, কেননা বদরুদ্দিন আজমল আসামের ভূমিপুত্র, খিলঞ্জিয়া এবং যোগ্য সন্তান। সুতরাং বদরুদ্দিন আজমল যদি মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী হয় তাহলে কারো আপত্তি থাকার কথা নয়।
কিন্তু আমরা সম্প্রতি লক্ষ্য করছি আসামের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বদরুদ্দিনের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্য করে হিন্দুদের আবেগকে উস্কে দিতে চাইছে। বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে যা খুশি তাই বলছেন, এটা কোনো নতুন ঘটনা নয়। অতীতেও আমরা দেখেছি আসামে যখন যে দলেরই সরকার থাকুক, উগ্র অসমীয়া জাতীয়তাবাদী শক্তি আসামে সবসময় বাঙালি হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের স্বার্থ আদায় করেছে। যখনই তারা কোনো সমস্যায় পড়েছে, মুসলিমদের বিরুদ্ধে বাঙালি হিন্দুদের ব্যবহার করেছে, আবার বাঙালি হিন্দুদের বিরুদ্ধে মুসলিমদের ব্যবহার করেছে, এইভাবে তারা বাঙালি হিন্দু মুসলিমের মধ্যে বিভেদের রাজনীতি করে এতদিন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল। এবার যেহেতু লক্ষ্য করা যাচ্ছে কংগ্রেস এবং ইউডিএফ একসঙ্গে হলে আসামের সরকার গড়ে নিতে পারে, তাই সেই অপশক্তি আবার সক্রিয় হয়েছে কিভাবে বাঙালি হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করা, কিভাবে হিন্দু সেন্টিমেন্টকে আবার জাগানো যায়। কিন্তু তাদের কাছে আমি প্রশ্ন করি, 2014 সনে অসম সাহিত্য সভার সভাপতি যখন একজন মুসলিম হয়েছিল, তখন তারা কোথায় ছিলেন? মাননীয় আনোয়ারা তাইমুর যখন আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন তারা কোথায় ছিলেন? এমনকি আসামের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন সাদুল্লাহ, তাহলে বদরুদ্দিন আজমল কি দোষ করল? এমনকি কাশ্মীরে বিজেপি শুধু ক্ষমতা দখলের জন্য মুফতি মোহাম্মদ সৈয়দের পিডিএফ এর সঙ্গে আটাক করে সরকার গড়েছে, তারও নজির রয়েছে। তাহলে বদরুদ্দিন আজমলকে নিয়ে ওদের এত মাথা ব্যথা কেন? আমি আবেদন করব আসামের সমস্ত বাঙালি হিন্দু এবং মুসলিমের কাছে যে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হলে উগ্র অসমীয়া জাতীয়তাবাদকে একটা চরম শিক্ষা দেওয়া যাবে। এবার নির্বাচনে একটা সুবর্ণ সুযোগ এসেছে, আপনারা তার সদ্ব্যবহার করুন এবং আসামে একটা শক্তি হিসাবে নিজেদের চিহ্নিত করুন। বদরুদ্দিন আজমল যখন শিলচর বিমানবন্দরে নেমেছিল, তখন কেউ কেউ নাকি স্লোগান দিয়েছে পাকিস্তান জিন্দাবাদ, কারা দিয়েছে আমি জানি না, তবে আমি এই ঘটনার তীব্র নিন্দার ও ধিক্কার জানাচ্ছি। এরা রাষ্ট্রবিরোধী, যেই হয়ে থাকুক তাদের অবিলম্বে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হোক, সে যে কোনো দলেরই হোক না কেন। তবে আমি মনে করি বদরুদ্দিন আজমল বরাক উপত্যকা সফর করে গেলে একটা ঝড় সৃষ্টি হবে, এটাকে বিনষ্ট করার জন্য এই পাকিস্তান জিন্দাবাদ ধ্বনি দেওয়াটা একটা চক্রান্ত বলে আমি মনে করি। তাই আপনারা বিভ্রান্ত হবেন না, আর বাঙালি হিন্দুরা আপনারা কোনোদিন মনে করবেন না যে আসামে আমরা দুর্বল, আসামে বাঙালিরা হচ্ছে 30%। সুতরাং আমাদের দাবিয়ে রাখা যাবে না, আমরা আমাদের প্রত্যুত্তর আগামী দিনে দেব। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।